হ্যালো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা পশ্চিম মেদিনীপুরের পটাশপুরের এই অভিশপ্ত বন্যা একটা তরতাজা প্রাণ কীভাবে কেড়ে নিয়েছে। তো অনেকক্ষণ জলে ডুবেছিল, বাঁচানোর তো চেষ্টা করছে সবাই মিলে। তো একদিকে তো রাস্তাঘাট বন্ধ, জলোচ্ছ্বাস, সেদিকে এইরকম বিপদ, তো যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক, সবাই আমরা ভগবানের কাছে করুণ প্রার্থনা করি যেন জীবনটা ফিরে আসে। দেখুন আপনারা এইরকম ভিডিও। তো বন্ধুরা, এইসব ভিডিও দেখার পরে মুখের বাকশক্তি হারিয়ে যায় এই অসহায় পরিবার। এদিকে বন্যা প্লাবিত, সেদিকে রাস্তাঘাট বন্ধ, একদিকে এইরকমভাবে বিপদ। তো বিপদ কখন আসে, মানুষের কীভাবে আসে কেউ বলতে পারে না। তো সমস্ত অভিভাবক, সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যে, বাবা মাদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত ছেলেরা সুইমিং জানে না তাদেরকে আপনারা লক্ষ্য রাখুন, পাশে রাখুন। আপনারা যেখানে যাচ্ছেন নিয়ে যান, অযথা জলের মধ্য দিয়ে নিয়ে যাবেন না। আর যদি নিয়ে যান, সাবধান সতর্কে থাকুন, ভালো থাকুন। তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে যাবে এই জানকারি, আর চ্যানেলের পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, এর পরের যে ক্লিপগুলো রয়েছে খুব ইন্টারেস্টিং এবং অ্যামেজিং, এগুলো দেখতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ফ্রেন্ডস, এই যে জলোচ্ছ্বাস, অসহায় জীবনযাপন দেখছেন, এটা কোথাকার ভিডিও আপনারা নিশ্চয়ই জানেন। কোথাকার ভিডিও বলুন তো? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ভিডিও। তো আজ দুই দিন ধরে বন্যার কবলে অসংখ্য প্রাণী, অসংখ্য মানুষ, বেজমান জন্তু জানোয়ার এবং কয়েকটা গ্রামও প্লাবিত হয়ে গেছে এই বন্যার জলে। তো বিশেষ করে বন্ধুরা, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে, আপনারা যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তাদেরকে রেস্কিউ করে নেন, এবং যে সমস্ত অপলা জীবজন্তু বেজমান তাদেরকে অবশ্যই রেস্কিউ করে কিনারাতে পৌঁছে দেন। আর এই যে দেখছেন পাঁশকুড়া স্টেশনের হালত, এখানেও এক কোমর জল, এক গোলা জল। তো সব মিলে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই বন্যার কবলে, সমস্ত মানুষরা পড়েছে। আর যারা ড্রাইভ করছেন, ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা খুব রিস্ক নিচ্ছেন, রিস্ক নেবেন না। এক তো হচ্ছে বন্যার কবলে সমস্ত মানুষ অসহায় পড়েছে, তার উপরে আপনি বাঁচুন, আপনার পরিবারের পাশে থাকুন। আর এই জানকারি কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে হলে বা আর্ট রিলেটেড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও। থ্যাংক ইউ।